তো ওয়েলকাম ব্যাক গা এস ডি হাসিবুর রহমান প্রম হাসিব্যার ইউটিউব চ্যানেল ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা হয়তো জানেন আগামীকালকেই জি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার রেজাল্ট পাবলিশড হবে তো যারা অতীতে অনলাইনে কোনো পরীক্ষার রেজাল্ট বের করেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন রেজাল্ট পাবলিশডের দিন সার্ভারে ব্যস্ত হওয়ার কারণে রেজাল্ট বের করতে অনেক সমস্যা হয় আসলে একই সাথে সবাই ট্রাই করে এই জন্যই সার্ভারে একটু সমস্যা দেখা দেয় তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সবার আগে জিএসসি পরীক্ষার রেজাল্ট বের করবেন তো বন্ধুরা এটা একদম সহজ কাজ ভিডিওটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন লাইক করবেন আর ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন তো সবার আগে যে এসসি পরীক্ষার রেজাল্ট বের করতে হলে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে আপনারা জাস্ট ই বোর্ড রেজাল্ট ই রেজাল্ট লিখে সার্চ করবেন প্রথমে যেই লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ওকে আচ্ছা তো এরকম একটা ওয়েবসাইটে প্রবেশ করবে তো এটা ওয়েবসাইটের ইন্টারফেসটা এমনই হবে তো এখানে আপনাদেরকে একটু ট্রিক্স করতে হবে যেটি হচ্ছে তো আপনারা সচরাচর যেভাবে আপনারা এস এইচএসসি এইচএসি ইকুইভ্যালেন্ট রেজাল্ট এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন এরপর আপনাদেরকে হচ্ছে একজামিনেশন তো একজামিনেশানটা অবশ্যই আপনারা জেএসসি জেডিসি যারা স্কুল থেকে পড়াশোনা করেছেন তারা জেএসি আর মাদ্রাসা থেকে যারা তারা হচ্ছে জেডিসি তো ইয়ার যে বছরের রেজাল্ট আপনি বের করতে চান সেটি সিলেক্ট করে দিবেন এরপর বোর্ড আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করে দিবেন আচ্ছা রেজাল্ট টাইপ এখানে একটু খেয়াল করুন ফ্রেন্ডস রেজাল্ট যেদিন পাবলিশ হয় সেদিন সবাই ইন্ডিভিজুয়াল রেজাল্ট বের করার চেষ্টা করে তো সবাই যেহেতু একসাথে ইন্ডিভিজুয়াল রেজাল্ট বের করার চেষ্টা করে এর জন্য সার্ভার বিজি থাকে যার জন্য সহজে রেজাল্ট পেতে একটু কষ্ট হয় তো আপনারা কী করবেন ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক না করে ইনস্টিটিউশন রেজাল্টে ক্লিক করবেন এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের পুরো রেজাল্ট যে চার্টটা ওটা তো এই যে খালিগোডটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ইআইআইএন এই কোডটি দিতে হবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা ইআইএন কোড থাকে তো এটা আপনারা কীভাবে পাবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট আপনাদের স্কুলের নামটা ঠিকমতো লিখবেন তো এখানে উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি গণি মডেল স্কুল তো আপনারা হচ্ছে আপনাদের স্কুলের নামের বানানটা যেন রাইট হয় এই দিকটা একটু খেয়াল রাখবেন তো এরপর লিখবেন এন নাম্বার ওকে তো এই তো দেখতে পাচ্ছেন আমার যে স্কুলটা সেটার ইআইআইএন নাম্বারটা আমি পেয়ে গেছি দশ চৌত্রিশ পঁচানব্বই তো এবার আমরা আবার ইবোর্ড রেজাল্টে চলে আসব জে এসসি জেডিসি ইয়ার হচ্ছে হাজার উনিশ বোর্ড কমিল্লা রেজাল্ট টাইপ ইনস্টিটিউশন রেজাল্ট তো এখানে হচ্ছে আপনারা ওই ইআইএন যে নাম্বারটা ওটা আপনারা এখানে বসিয়ে দিবেন ওকে এরপর আপনারা হচ্ছে এখানে যে ক্যাপচারটি দেখতে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা আপনারা কিন্তু কারেক্টভাবে এই নিচের ঘরটিতে বসাতে হবে এটা যদি ভুল করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু রেজাল্ট বের করতে পারবেন না ও এইচ ঠিক আছে এখানে যদি বড় হাতের অক্ষর থাকে সেক্ষেত্রে আপনারা বড় হাতের অক্ষর দিবেন স্মল লেটার থাকলে স্মল লেটার এরপর আপনার জাস্ট গ্যাট রেজাল্টে ক্লিক সরি গ্যাট রেজাল্ট এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের পুরো রেজাল্ট আপনারা একেবারে পেয়ে যাবেন তো এটাই হচ্ছে ট্রিক্স সবাই হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট বের করবে আপনারা হচ্ছে ইনস্টিটিউশন রেজাল্ট বের করবেন এটা করলে আপনারা সবার আগে তাড়াতাড়ি রেজাল্ট বের করতে পারবেন তো ফ্রেন্ডস কেউ যদি আপনার প্রতিষ্ঠানের ইআইআইএন কোডটা যদি না পান সেক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে আপনাদের স্কুলের নাম্বারটা দিয়ে দিব ওকে তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন যদি কোনো সমস্যা হয় তাও কমেন্টে জানাবেন আমি আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ